আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আজও আসলাম আপনাদের মাঝে নতুন এই ভিডিও নিয়ে। বন্ধুরা, আজকে কথা বলবো হৃদয়ের এমার্জেন্সি নিয়ে। নতুন যে চারটা রাতার জন্য আপনারা দোমন্দা করবেন, আজ থেকে দোমন্দা করতে পারবেন, এই বিষয়ে আপনাদের মাঝে কিছু হালকা কথা বলার চেষ্টা করব। বন্ধুরা, আশা করি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তাহলে বন্ধুরা চলেন মূল কথায় যাই। বন্ধুরা, আপনারা যারা এই নতুন চারটা রাতার জন্য দোমন্দা করবেন, অনেকেই প্রশ্ন করছিলেন, আপনাদের সকলকেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করছিলাম, তারপরেও আবারও প্রশ্ন করছেন, আবারও আসলাম। আজ থেকে আপনাদের দোমন্দা শুরু, জুলাইয়ের 1 তারিখ থেকে আপনাদের দোমন্দা শুরু, 31 তারিখ পর্যন্ত আপনারা এই জুলাই মাসে দোমন্দা করতে পারবেন। পুরো এক মাসই আপনারা এই রেদেতে এমার্জেন্সির জন্য দোমন্দা করতে পারবেন। আপনার জুলাই মাসটার সম্পূর্ণই আপনারা এই রেদেতে এমার্জেন্সির জন্য দোমন্দা করতে পারবেন। আপনারা যারা দোমন্দা করবেন, আপনাদের উদ্দেশ্যে কিছু কথা। আপনারা অনেকে বলছেন যে আপনারা এখন এই মুহূর্তে রেদেতে এমার্জেন্সির তিনটার জন্য দোমন্দা করছিলেন, আপনাদের এখনও ফলাফল আসে নাই, আপনারা কি দোমন্দা করতে পারবেন কি না। আপনারা যারা এই তিনটার জন্য দোমন্দা করছেন, চারটার জন্য আপনাদের নতুন করে দোমন্দা করতে হবে। আপনারা যারা তিনটার জন্য দোমন্দা করছেন, তারপরও আপনাদের এই চারটার জন্য নতুনভাবে দোমন্দা করতে হবে। এইটা হয়েছে আপনার এপ্রিলের কাজের উপরে আপনার এই চারটা রাতা দেওয়া হবে। তিনটা রাতা দেওয়া হয়েছিল আপনার ফেব্রুয়ারির কাজের উপরে। আর আপনারা অনেকেই জানেন যে এই চারটা রাতা দেওয়া হবে এপ্রিল মাসে, কাজের উপরে আপনার এই চারটা রাতা দেওয়া হবে। অতএব আপনারা যারা তিনটার জন্য দোমন্দা করছিলেন, আপনাদেরকেও আবার নতুনভাবে দোমন্দা করতে হবে এই চারটার জন্য। অনেকেরই এখনও ফলাফল আসে নাই, তিনটার ফলাফল এখনও যাদের আসে নাই, আপনারাও দোমন্দা করতে পারবেন এই চারটার জন্য। এক কথায় যে সকলকেই দোমন্দা করতে হবে এই নতুন চারটা রাতার জন্য, কেউ অটোমেটিক পাবেন না। আজ থেকে আপনাদের দোমন্দা শুরু। আপনারা যারা দোমন্দা করতে চান, আজ 1 তারিখ, জুলাইয়ের 1 তারিখ থেকে আপনার এই দোমন্দা শুরু। আজ থেকে আপনারা দোমন্দা করতে পারবেন, 31 তারিখ পর্যন্ত এই বোনাসটার জন্য আপনারা দোমন্দা করতে পারবেন। হয়তো অনেকে অপেক্ষা থাকতে পারেন যে আপনাদের এখনও তিনটা রাতার দ্বিতীয় পেমেন্ট পর্যন্ত পাইছেন, তৃতীয় পেমেন্টটা এখনও পান নাই, আপনারা তৃতীয় পেমেন্ট পাওয়ার পরে হয়তো দোমন্দা করবেন, এরকম অপেক্ষা করতে পারেন। এটা আপনাদের অপেক্ষা করার দরকার নেই, আপনারা তৃতীয় পেমেন্টও পাইয়ে যাবেন যদি এইটার জন্য দোমন্দা করেন। ওইটার সাথে এইটার সাথে অ্যাডজাস্ট না, আপনারা ওইটার পেমেন্ট আলাদা পাবেন, এইটার পেমেন্ট আলাদা পাবেন। এইটা যত তাড়াতাড়ি দোমন্দা করবেন অত তাড়াতাড়ি আপনার ইমসের মেসেজ তাড়াতাড়ি পাবেন। কেননা ইমস এখানে উল্লেখ করছে যে আপনার 20 থেকে 30 দিনের ভিতরে আপনার ইমস মেসেজ পাঠানোর চেষ্টা করবে, কিংবা 15 দিনের ভিতরেও আপনাদের প্রথম যারা দোমন্দা করবেন, আপনারা যদি আগে দোমন্দা করেন তাহলে খুব সম্ভবত 15 দিনের ভিতরেও আপনারা ইমসের মেসেজ পাওয়ার সম্ভাবনা আছে। এই জন্য আপনারা যত তাড়াতাড়ি পারবেন প্রথম দিক থেকেই দোমন্দা করার চেষ্টা করবেন। হয়তো অনেকেই চিন্তা করেন যে দোমন্দার এক মাস টাইম আছে, যে লাস্টের দিক থেকে আমরা এই দোমন্দাটা করব। এই চিন্তাভাবনা না করে দেখা যায় যদি দোমন্দা করতে চান তাহলে প্রথম দিক থেকেই আপনারা দোমন্দা করার চেষ্টা করবেন। কারা দোমন্দা করবে? সকলকেই দোমন্দা করতে হবে। আপনারা যারা তিনটা রাতা পাইছেন কিংবা দুইটা রাতা পাইছেন, এই পূর্বে যারা দোমন্দা করছেন সকলকেই দোমন্দা করতে হবে। অতএব আপনারা প্রথম থেকেই দোমন্দা করা শুরু করেন। আপনারা তিনটার জন্য যদি দোমন্দা করে থাকেন, এই মুহূর্তে যদি কোনো ইমসের মেসেজ না পাই থাকেন, তারপরেও আপনারা দোমন্দা করতে পারবেন এই চারটার জন্য। কেননা ওইটার মেসেজ আসবে আলাদা, এইটার মেসেজ আসবে আলাদা। বন্ধুরা, এই ছিল আজকের দোমন্দা নিয়ে ইমসের যে আপডেট অনুযায়ী আপনাদের সাথে কথা বলার চেষ্টা করলাম। আপনারা রেদিত এমার্জেন্সির জন্য যারা দোমন্দা করতে চান, আশা করি প্রথম থেকেই আপনারা দোমন্দা শুরু করবেন। হয়তো লাস্টের দিকে গেলে আপনার ইমসের মেসেজগুলো লাস্টে আসতে একটু লেট করে, অনেক সময় এই তিনটার জন্য যারা দোমন্দা করছেন, অনেকে আপনারা 27 তারিখ 26 তারিখ দোমন্দা করছেন, আপনাদের এখনও ইমসের মেসেজ আসে নাই, এই জন্য লাস্টের দিকে দোমন্দা করলে এই মেসেজগুলো আসতে অনেক লেট হয়ে যায়। আপনারা যদি দোমন্দা করেন তাহলে প্রথম দিক থেকেই দোমন্দা করার চেষ্টা করবেন। বন্ধুরা, এই ছিল আপনাদের মাঝে আজকের এই রেদিত এমার্জেন্সি নিয়ে কথা। আশা করি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগছে। যদি ভালো লাগে প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখতে থাকবেন। ইউটিউব চ্যানেলে যদি আপনারা কেউ নতুন হয়ে থাকেন, দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটা বাজিয়ে রাখবেন। আর আপনারা যারা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখতে থাকেন, আমার সাথে আছেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য, আমার ভিডিওগুলো দেখার জন্য। বন্ধুরা, তাহলে আজ এই পর্যন্ত। ভালো থাকবেন সবাই, বাই বাই, আল্লাহ হাফেজ।